আগামী 5 দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রধানত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রারও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আর হবে না, যেটা অবধি আমাদের গত 2 দিনে একটু নেমেছে পারা। তারপরে ফার্দার ফল এই মুহূর্তে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নেই, অর্থাৎ যেটা চলছে সেটাই থাকবে। অর্থাৎ ভোরের দিকে একটু ঠান্ডার আমেজ থাকবে, কিন্তু দিন যত গড়াবে তত কিন্তু বাইরে বেরোলে কিন্তু আর সেই ঠান্ডার আমেজ থাকবে না। মোটামুটি ভোরের দিকেই একটু শীতশীত ভাব, দিনের বেলা যেমন গরম অনুভূত হচ্ছে সেটাই থাকবে। এই মুহূর্তে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে কোনো উল্লেখযোগ্য তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কলকাতায় আমরা যেটা গত আজকে সকালে যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। ফলে এক্সপেক্টেড কালকে ওই 21-এর কাছাকাছি থাকবে মিনিমাম। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, যে টেম্পারেচারটা নেমেছে সেটাই থাকবে, তারপরে আর ফার্দার নামবে না। আপাতত 3 থেকে 5 দিনের মধ্যে বাইরে বেরোলে কিন্তু আর সেই ঠান্ডার আমেজ থাকবে না। মোটামুটি ভোরের দিকেই একটু শীতশীত ভাব, দিনের বেলা যেমন গরম অনুভূত হচ্ছে সেটাই থাকবে। এই মুহূর্তে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে কোনো উল্লেখযোগ্য তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কলকাতায় আমরা যেটা গত আজকে সকালে যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। ফলে এক্সপেক্টেড কালকে ওই 21-এর কাছাকাছি থাকবে মিনিমাম।